হ্যালো হ্যালো হ্যালো, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। অ্যান্ড আমি আসলে ডিসাইড করছি একটু বাংলায় ভিডিও বানাই। আমার আশেপাশে প্রচণ্ড সাউন্ড, অফকোর্স লাইক আমি আসলে বাস স্টেশনে আছি। আমি আসলে বাসা থেকে এসেছিলাম একটা বাজারে, বাজারটা এইদিকে, মানে এই ফুল এরিয়াটাই একটা বাজার। আমি আসলে বাজারে এসেছিলাম আমার কিছু প্রয়োজনীয় বাসা রিপেয়ারিংয়ের জিনিস কেনার জন্য। বেসিক্যালি আসলে আমার বাসার কিছু জিনিস রিপেয়ার করতে হবে, তার কারণে আসলে আমি রিপেয়ারের জন্য এসেছিলাম। হয়তো সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আমি তো মাস্টার্স পরে আসছিলাম, বাট পরে দেখি যে ফুল মার্কেটে কেউ মাস্ক পরে নেই এবং প্রচণ্ড ঠান্ডা মার্কেটের ভেতরে। মানে নর্মালি আজকে এমনিও অনেকটাই ক্লাউডি ডে, আমি জানি না দেখা যাবে না, আমি দেখাবো না ভিডিওতে, একটু দেখাই। এই যে প্রচণ্ড ক্লাউডি, প্রচণ্ড ক্লাউডি, আর এটা কিন্তু এটা বাস স্টেশন, পুরো ক্লাউডি, একদম মেঘে ঢাকা, বৃষ্টিও হচ্ছিলো খুবই অনেক পুরো। এই যে এই অবস্থা বাস স্টেশনে দাঁড়ানো, বাট বেসিক্যালি আমি বাসের জন্য ওয়েট করতেছি না, আমি আসলে খেয়ে বের হয়েছি এদিক দিয়ে। খেয়ে বের ওইটা ওইটা একটা চারটি রেস্টুরেন্ট, খেয়ে বের হয়ে যাওয়ার পর আসলে আমি মানে দাঁড়াই আছি যে আমি আইদার মেট্রো নেবো, কারণ মেট্রোর জন্য একটু দূরে হেঁটে যেতে হবে, বাট ট্যাক্সি নেবো। তো আমি আসলে ভিডিওটা খুব বেশি বড় করতে চাচ্ছি না, কারণ ইচ্ছা করতেছে না কথা বলতে, বেশ ঠান্ডা লাগতেছে। নর্মালি গতকাল পর্যন্ত টেম্পারেচার অনেক বেশি ছিল, একদম গরম ছিল, বাট এই মোমেন্টে আসলে যে অবস্থাটা, বৃষ্টি একটু পরে নামবে আর বৃষ্টি নামলেই অবস্থাটা খারাপ হয়ে যাবে। তো আসলে এইটা চিন্তা করে বুঝে উঠতে পারতেছি না যে মেট্রো নেবো না, ট্যাক্সি নেবো না, বাস নেবো, আর বাস নিলেও আমি আসলে জানি না কোন বাস আমার এরিয়া পর্যন্ত যাবে, টু বি অনেস্ট। আর আমার আশেপাশে আসলে পুরো এটা পুরো বাজারের মতো, বাট ইট ইজ নট অ্যাকচুয়ালি রিনক, ইট ইজ আ বাজার। লেট মি শো ইউ, ইটস নিয়ার বারবাসভা বাজার, বাট দিস এরিয়া ইজ অলসো নোন অ্যাজ বারবাসভা। আমার আরেকটা ভিডিও শুন আসবে বারবাসভার উপরেই। আমি গত বছরে এই ভিডিওটা করেছিলাম বারবাসভা নিয়ে, বাট আনফর্চুনেটলি ওটা তো গত বছরের আগের বছর, দুই বছর হয়ে গেছে, বাট রিসেন্ট কোনো আপডেট নিয়ে কোনো কথা বলা হয় না। আচ্ছা, সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যে ব্যাপারটা নিয়ে আমি কথা বলে আছি যে মানে রিসেন্ট সিচুয়েশন ইজ রিয়েলি টাফ হিয়ার। ইউক্রেনের রিসেন্ট সিচুয়েশন খুব একটা ভালো না, অবভিয়াসলি যেহেতু রাশিয়ার নেইবার কান্ট্রি, সো সবসময় কিছু না কিছু পলিটিক্যাল ইস্যুস লেগে থাকে, পলিটিক্যাল প্রবলেমস থাকে, এবং এই সময়টাও একটার পর একটা বাস আসতে যাচ্ছে, এবং এই সময়টাও নিউ পলিটিক্যাল ইস্যুস ক্রিয়েট হয়েছে, যেটার কারণে আসলে একটু টেনশনে আছি। বিকজ আমার এখান থেকে রাশিয়া মাত্র 40 কিলোমিটার দূরে, সো বুঝতেই পারতেছেন যে কতখানি এটা টেনশন লাগে, কারণ ওর পাশে বর্ডারে বেসিক্যালি রাশিয়া কামান নিয়ে, আই মিন মিলিটারি নিয়ে দাঁড়ায় আছে। সো ইটস কাইন্ড অফ ফ্রাস্ট্রেটিং প্লাস ভয়ও লাগে, কারণ আমি এখন আসলে আমার ফ্যামিলির সাথে এগুলো নিয়ে কথাই কারণে বলি না, যে তারা আরও বেশি ভয় পেয়ে যায়, আমার থেকে বেশি ভয় পেয়ে যায়, তখন তারা ফ্রাস্ট্রেটেড হয়ে যায় বলে আর কথা বলা, মানে আমি এগুলো নিয়ে কথা বলি না। আর কোভিডের সিচুয়েশন নাই বলি আমার কাছে দেখলে মনে হয় মানুষজন পুরো নর্মাল, একটা মানুষের মুখেও মাস্ক নাই, যে কোনো মানুষের মুখে মাস্ক নাই, এক দুইজন যদি বাই চান্স মাস্ক পরে তো তাদেরকে আসলে এলিয়েন মনে হয়, কিন্তু মানে টোটালি মাস্কই নাই কারোর মুখে। আর কোভিডের সিচুয়েশন বাড়তেই আছে, বাড়বেও আমার যেটা মনে হচ্ছে, কিন্তু সিচুয়েশন অ্যাকচুয়ালি কোন দিকে যাবে বলা যায় না। ওইদিকে খুব সুন্দর একটা বাসা এরিয়া উই দ্যাট পার্ট, এগুলো কিন্তু রেসিডেন্সিয়াল এরিয়া আপার, মানে একটু উপরে লেভেলে, এই গ্রাউন্ড লেভেল পুরো নিচে এগুলো, এখানে এগুলো দোকান, বেসিক্যালি দোকান অলরেডি বন্ধ। আর না, আমি আসলে সব মিলাই, এখানে বহুত ডিটারজেন্টের দোকান, আমি আসলে সব মিলাই একটু চিন্তায় আছে, ফ্রাস্ট্রেটেড আছে। এটা মাংসের দোকান, হালাল মাংসের দোকান, হালাল মাংসের দোকান, এটা
হালাল মাংসের দোকান পাওয়া খুব কষ্টকর, বাট এই বাজারে এরকম কিছু নাই যে পাওয়া যায় না। হ্যাঁ, আমাকে দেখে আমি হাসলাম, কেন আমার সামনে একজন রাশিয়ান লোক আমাকে দেখে মাথাটা নিচু করেছে, উইচ মিনস লাইক হি সেড হাই। সো আসলে আমি এই এই কথাগুলোই বলতে চাচ্ছিলাম আমার লাইফের আজকে ডেইলি আপডেট, আমি আসলে কোথায় আসছি, বাসে দেখাতে চাইলাম, এই তো এটাই। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।